শুভ অপরাহ্ন। আমি এখন আছি ফেনী পরশুরাম মহাসড়কের উপরে। এই যে দেখুন রাস্তা, উপরে অনেক পানি হয়ে গেছে হঠাৎ করে, গত তিন দিনের টানা বর্ষণ বৃষ্টির কারণে। ফেনী থেকে পরশুরাম পর্যন্ত এখন ফেনী পরশুরাম মহাসড়কের উপরে পানি। এই যে একটি গাড়ি আসতেছে, অনেক কষ্ট করে একটা গাড়ি আসতেছে। আমি এখন দাঁড়িয়েছি নতুন মুন্সিরহাট। নতুন মুন্সিরহাট থেকে পরশুরাম পর্যন্ত পুরো রাস্তায় পানি, বিশেষ করে ফুলগাজীর উত্তর দিকে পানি এক কোমরের উপরে পর্যন্ত। গাড়িটি অনেক কষ্ট করে সম্ভবত ফুলগাজি থেকে আসতেছে। আশেপাশে সব এলাকা, নোয়াপুর, বাসুরা, বসন্তপুর, গুনিয়ামোড়া, নীলক্ষী, গাবতলা, মনতলা, পরশুরাম, বেড়াবাড়িয়া, চিথলিয়া সব এলাকায় প্লাবিত হয়ে গেছে। এই যে দেখুন পানি, এটা রাস্তার উপর দিয়ে পানি গড়াচ্ছে পূর্ব দিকে, অর্থাৎ জগৎপুর, বরইয়া এবং ফতেপুরের অংশে পানি প্লাবিত হচ্ছে। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি নতুন মুন্সিরহাট বাজারের পশ্চিম মাথায়, যে রাস্তাটা ডুবিয়ে গেছে অলরেডি পানিতে, যেটা আইলপুর নোয়াপুরের দিকে যে রাস্তা গেছে। আমি রেললাইনের উপরে দাঁড়িয়েছি, যে রেললাইনের উপরে দিয়ে পানি গড়াচ্ছে। এই যে এখানে আমার হাঁটু পরিমাণ পানি, আমার মা মাছ জাল মারতেছে, মাছ ধরার জন্য, কিন্তু একটা মাছও পায় নাই। এটা হচ্ছে নতুন বাজার উচ্চ বিদ্যালয় মাঠে উপরে যে পানি, স্কুলে অলরেডি পানি উঠে গেছে 2 ফুটের উপরে, স্কুল ভবন প্লাবিত। এটা হচ্ছে আমাদের নতুন বাজার উচ্চ বিদ্যালয় এবং সাথে বীরেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৃশ্য। অলরেডি মাঠে পানি এবং ক্লাসরুমেও পানি উঠে গেছে। এই যে আমাদের সালামর সাহেব এখানে মাঠের উপরে মনে হয় মাছ ধরতেছে। এটা হচ্ছে নতুন মুন্সিরহাট বাজার থেকে সামনে ফুলগাজী বাজার পর্যন্ত পানি। রাস্তার উপর দিয়ে পানি গড়াচ্ছে নতুন মুন্সিরহাট বাজারের, এখান থেকে ব্র্যাক অফিস, পেট্রোল পাম্প এবং ফায়ার সার্ভিস অফিস এবং ফুলগাজী পর্যন্ত পানির এই দৃশ্য।